বিসমিল্লাহির রহমান রহিম। পরম করুণাময় আল্লাহর নামে সে যাহাতে আমাদের জীবন এবং মরণ আমরা সবাই তার দিকে প্রত্যাবৃত হব। প্রিয় দর্শক, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি দেখাবো পদ্মা সেতুর মার প্রান্তে যে কাজগুলো করা হয়নি এবং যেই যে কাজগুলো করা হয়েছে তার সর্বশেষ ভিডিও নিয়ে হাজির হয়েছে। ভিডিও দেখতে পাচ্ছি স্ক্রিনে। এটা হলো পদ্মা সেতুর 4 এবং 5 নম্বর খুঁটি, যেখানে বসানোর কথা ছিল উপস্থিত ম্যানেজমেন্ট, সেটি কিন্তু বসানো হয়নি। তাই পদ্মা সেতুর এই স্মরণের কাজ এখন বন্ধ রয়েছে। তবে 2-1 মাসের ভিতরে চালু করা হবে পদ্মা সেতুর স্মরণের কাজ। বাকি স্মরণগুলো বসানো হবে এই প্রান্তে দেখতে পাচ্ছেন। এটি হলো মা প্রান্তের 7 নম্বর খুঁটি থেকে 13 নম্বর খুঁটি পর্যন্ত রয়েছে যে এখানে 7টি পিলার। এই 7টি পিলার বসানো হবে 6টি স্পান। অলরেডি 2টি স্পিন তৈরি করে রাখা হয়েছে কুমার বকিয়ারি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আর 1টি স্পিন বের করার কথা রয়েছে আগামী সপ্তাহে। ইসে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর মা প্রান্তে 7 নম্বর খুঁটি থেকে 13 নম্বর খুঁটির উপরে বসবে 6টি স্পান। সেই স্পেনগুলো এখন তৈরি করা হচ্ছে কুমার এয়ারে। অলরেডি 2টি স্পেন তৈরি করে রাখা হয়েছে আর 4টি স্পেনের কাজ হাতে রয়েছে। খুব শীঘ্রই এর ভিতরে আর 1টি স্পেন বের করা হবে, তাহলে 34তম স্পেন। তাহলে বাকি থাকবে 3টি স্পেন। মোট 6টি স্পেনের কাজ হাতে নেওয়া হয়েছে। 6টি স্পেনের কাজ ইনশাল্লাহ 2 মাসের মধ্যে শেষ করা হবে। অলরেডি 2টি স্পেনের কাজ শেষ হয়েছে আর 1টি স্পেনের কাজ চলতি সপ্তাহে শেষ করা হবে ইনশাল্লাহ। ইসে দেখতে পাচ্ছেন যে দৃশ্যটি, এটি হলো 13 নম্বর খুঁটি থেকে বসানো শুরু হয়েছে রোড স্ল্যাব, আর যাদের নাউডক পয়েন্টের 42 নম্বর খুঁটি থেকে বসানো হয়েছে রোড স্ল্যাব, আর ভিতরে ভিতরে বসানো হয়েছে রেলওয়ে স্ল্যাব। অর্থাৎ পদ্মা সেতুর রোড স্ল্যাব রেলওয়ে স্ল্যাবের কাজ 2 প্রান্ত থেকে শুরু করা হয়েছে, অর্থাৎ যাদের নাউডক পয়েন্ট থেকে এবং মাওয়া প্রান্তে 13 নম্বর খুঁটি থেকে। এইভাবে আস্তে আস্তে করে কোরেলিং করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ পদ্মা সেতুর এই স্ল্যাব বসানোর কাজ চলমান আছে, কিন্তু পদ্মা সেতুতে স্পিল বসানোর কাজ বন্ধ রাখা হয়েছে। কারণ হলো পদ্মা নদীর পানি এবং স্রোত বেড়ে গিয়েছে। পদ্মা নদীর যে স্পেন বসানোর কাজে ব্যস্ত থাকে যে এই ক্রেনটি, তার নাম তিয়ান। তিয়ানের একটি ক্ষমতা আছে, সে একটি নির্দিষ্ট পরিমাণ স্রোতকে অতিক্রম করতে পারে, তার বেশি হলে সে আর পারে না। প্রতি সেকেন্ডে 1.52-এর কম হলে তার পক্ষে সম্ভব স্পেনগুলোকে নিয়ে পদ্মা সেতু পিলার উপর বসানো। কিন্তু যদি প্রতি সেকেন্ডে পদ্মা নদীর পানির স্রোত 1.52-এর উপর চলে যায়, তখন আর তার পক্ষে সম্ভব হয় না স্পেনকে নিয়ে পদ্মা সেতুর পিলার উপর বসানো। যেমনটি হয়েছিল গত মাসে 30 জুন, সব কিছু ঠিক থাকার পরও কিন্তু বসতে পায়নি 35তম স্পেন 4 এবং 5 নম্বর খুঁটির উপরে। দেখতে পাচ্ছি সেই দৃশ্যটি যেখানে লিফটিং ক্রেন রাখা হয়েছে, এটি হলো সেই স্থান যেখানে বসানোর কথা ছিল পদ্মা সেতুর 32তম স্পেন, কিন্তু পারা যায়নি। পদ্মা নদীর পানির চতুর্বেগ এত রয়েছে যে এখন বর্তমানে প্রতি সেকেন্ডে 2.52-এর উপরে রয়েছে এই গতিবেগ প্রতি সেকেন্ডে। তাই পদ্মা সেতুর পানি এবং স্রোত না কমা পর্যন্ত পদ্মা নদীতে স্পেন বসানোর কাজ বন্ধ থাকবে। কারণ পদ্মা নদীতে এই স্রোতের উপেগ থাকলে হয়তোবা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পদ্মা সেতুতে যে ক্রেনটি স্পেন বসায় তারও একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে, তার শক্তি ক্রস করলে তার হবে না। তাই পদ্মা সেতুর কাজ এখন বন্ধ নেই, ক্ষণিকের জন্য রাখা হয়েছে থামিয়ে। ইনশাল্লাহ খুব শীঘ্রই এইগুলো বসানো হবে। তবে সবচেয়ে বড় কাজ হলো এখন পদ্মা সেতুর চ্যালেঞ্জ হলো স্পেনগুলোকে তৈরি করে বা সেটিং করে রেখে দেওয়া কুমার বকিয়ারে। অলরেডি 2টি স্পেনকে শতভাগ কাজ করে রাখা হয়েছে, তারপর আরও 4টি স্পেনের কাজ হাতে রয়েছে। এর মধ্যে আর 1টি স্পেনের কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে, আর 3টি স্পেনের কাজ আর 2 মাস বা 1.5 মাসের ভিতরে শেষ করা হবে। তাহলে এখানে 6টি স্পেন রাখার মতো স্পেস রয়েছে কুমার বকিয়ারে। যদি পদ্মা সেতু কর্তৃপক্ষ চায় তাহলে আরও বেশি স্পেন রাখানো স্পেস তৈরি করতে পারে। অর্থাৎ পদ্মা নদীর যেই পার রয়েছে, এ পার ঘিরে রয়েছে পদ্মা সেতুর সেই বড় ওয়ার্কশপটি, যার দৈর্ঘ্য হলো 6 কিলোমিটার। এটি শুরু হয়েছে পুরান মহাঘাট থেকে শুরু করে শিমুলিয়া ঘাটে এসে থেমেছে। অর্থাৎ পদ্মা সেতুর A to Z, অর্থাৎ পুরান মহাঘাট থেকে শিমুলিয়া ঘাট, এই প্রায় 6 কিলোমিটার বেশি পথ রয়েছে। এই 6 কিলোমিটার পথ ঘিরেই রয়েছে পদ্মা সেতুর মেন ওয়ার্কশপটি। এই ওয়ার্কশপটি সবচেয়ে বড় পদ্মা সেতুর। পদ্মা সেতু 2টি ওয়ার্কশপ রয়েছে, একটা রয়েছে মাওয়া প্রান্তে আর আরেকটা রয়েছে যাদের নাউডু পয়েন্টে। যাদের নাউডু পয়েন্টে যে ওয়ার্কশপটি রয়েছে তা মাওয়া প্রান্তের থেকে অনেক ছোট। বড় বড় কাজ এবং যেই স্পেনগুলো আমরা দেখতে পাই যে পদ্মা সেতুর পিলার বসানো হয়েছে 31টি, এই 31টি স্পেন কিন্তু এই মাওয়া প্রান্তের কুমার বক এয়ার থেকে তৈরি করা হয়েছে বা সেটিং করা হয়েছে, তারপর নিয়ে যাওয়া হয়েছে পিলার উপরে। যে কোনো পিলার উপরে যে কোনো স্পেন বসেনি, এগুলো মাপ বা মডিউল রয়েছে, সেই মডিউল অনুসারেই বসানো হয়েছে সেই পিলার উপরে সেই স্পেনগুলোকে। অলরেডি পদ্মা সেতুর একটি শেপ এখন সবার চোখ ধরা পড়তেছে, তা এস আকৃতি। পদ্মা সেতু যে এস আকৃতি হবে কিন্তু আগে তা ধরা পড়েনি, এখন সবার চোখ ধরা পড়তেছে। কারণ হলো পদ্মা সেতু স্পেনের উপরে এখন বসানো হচ্ছে রোড স্ল্যাব,
এই রোডের সেলাবানোর পরপরই দেখা যাচ্ছে পদ্মা সেতুর একটি নতুন শেপ, অর্থাৎ নতুন শেপ বলতে বোঝাচ্ছি যে পদ্মা সেতু একটি এস আকৃতির যে হবে তার রূপটি এখন আমাদের চোখে ধরে পড়তেছে। এইভাবে পর্যায়ক্রমে যত কাজ করা হবে ততই পদ্মা সেতুর দৃশ্যটি আমাদের চোখে ধরা পড়বে। পদ্মা নদীতে বেড়েছে পানি, বেড়েছে স্রোত আর বেড়েছে ঢেউ, দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটি। পদ্মা নদীর এই পানি এবং স্রোতের কারণে পদ্মা সেতু এখন বসতে পারতেছে না। স্প্রিংগুলোকে তৈরি করে রাখা হচ্ছে কুমারভোগ গেটে, আর অলরেডি 31 স্টেশন বসেছে 93 থেকে 42 উপরে। এখন এখানে কাজ চলছে রোডে এবং রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। অলরেডি 11টি স্পেনের উপর বসানো হয়েছে রোডে স্ল্যাব, আর রেলওয়ে স্ল্যাব বসানো হয়েছে 20টি স্পেনের ভিতরে। তাই পদ্মা সেতুর স্পেন বসানোর কাজ বন্ধ থাকলেও অন্যান্য কাজ কিন্তু চলমান আছে। কিছু দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর মাওয়া প্রান্তে 93 থেকে রোড ওয়ে স্ল্যাব বসানোর দৃশ্যটি হলো সেই মেশিন যার মাধ্যমেই বসানো হয় রোড ওয়ে স্ল্যাব। এটা রয়েছে মা প্রান্তের 93 পরের অংশ। দেখতে পাচ্ছেন এটা হলো সেই লিফটিং ক্রেন যা রাখা হয়েছে 5 উপরে। এখানে বসানোর কথা ছিল 32 স্পেন, তবে এখন বসানো হয়নি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বসানো হবে। পদ্মা নদীর পানি এবং স্রোত কমে আসলে এই স্পেনটি 32 স্পেনকে বসানো হবে 4 এবং 5 উপরে। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হলো মা প্রান্তের সেই দৃশ্যটি যেখানে বায়োটেকের কাজ চলমান আছে। পদ্মা নদীর বর্তমান অবস্থাটা একটু পর্যবেক্ষণ করুন। এই হলো পদ্মা নদীর সেই পিলারগুলো যেগুলোর উপরে বসানো হবে আরও 6টি স্পান। এখানে 2টি অংশ রয়েছে, যেই স্থানটিতে দেখতে পাচ্ছেন লিফটিং বসানো রয়েছে তার পূর্বের অংশে বসানো হবে 4টি স্পান, আর পরের অংশ বসানো হবে 6টি স্পান। এই হলো 10টি স্পান বসবে মা প্রান্তে, কিন্তু পদ্মা নদীর পানি এবং স্রোত বেড়ে যাওয়ার কারণে এটি করা যাচ্ছে না। তবে অন্য অন্য কাজগুলোকে এগিয়ে নেওয়া হচ্ছে। পদ্মা সেতুর যে স্পেনগুলো বসবে সেগুলোকে সেটিং করে ফাইনাল কোড দিয়ে বের করে রাখা হচ্ছে কুমারভোগ ইয়ার্ডে। আর পদ্মা সেতুতে অলরেডি বসে গেছে 31 স্পেন, এই 31 স্পেনের ভিতরে এবং উপরে বসানো হচ্ছে স্ল্যাব। এই স্ল্যাব হল 2 ধরনের, একটা রোডওয়ে স্ল্যাব, অন্যটি হলো রেলওয়ে স্ল্যাব। এইগুলোর কাজ চলমান আছে। তবে পদ্মা সেতুতে এখন স্পেন বসানো না গেলেও অন্য অন্য কাজগুলো সমানভাবে শেষ করা হচ্ছে। এই হলো পদ্মা সেতু 93, এখান থেকে বসানো হয়েছে রোডের স্ল্যাব। একটা ব্যাপার হলো 93 থেকে কিন্তু যা যা নাওড়া পর্যন্ত যতগুলো পিলার রয়েছে সবগুলো পিলার বসানো হয়েছে স্পান। এই 31টি স্পেনের বসানোর ভিতরে 29টি স্পেন রয়েছে এই প্রান্তে, 93 থেকে 42 উপরে 29টি স্পেনের দৃশ্যমান রয়েছে। আর এই স্থানটিতে এখন কাজ চলছে স্ল্যাব বসানোর কাজ। তাই পদ্মা সেতু নিয়ে যদি আপনার কোনো কমেন্ট থাকে প্লিজ কমেন্ট করবে, আমি কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ রাখবো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।